মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রামের আবাসন ব্যবসা গত দুই বছরে ফ্ল্যাট বিক্রি বেড়েছে গড়ে সতেরো ভাগ যেটিকে বেশ ইতিবাচক বলছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা চট্টগ্রাম থেকে রবিউল টিপুর ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট নগরী চট্টগ্রাম সারাদেশের মতোই এই শহরেও মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আছে আবাসন খাদ নগরীর খুলসি নাসিরাবাদ সহ অভিজাত এলাকাগুলোতে মন্দার চাপে গড়ে ফ্ল্যাটের দাম কমেছে পঁচিশ থেকে তিরিশ ভাগ পর্যন্ত আগে যেখানে প্রতি ফুট আট থেকে দশ হাজার টাকায় বিক্রি হয়েছে এখন তা নেমে এসেছে ছয় থেকে সাত হাজার টাকায় দর কমায় গেল দুই বছরে বিক্রিও বেড়েছে রিহাব বলছে দু সালে ফ্ল্যাট বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে পঁচিশ ভাগের মতো আমাদের যে সিঙ্গেল ডিজিটটা আমরা সরকারের কাছে চেয়েছিলাম সেটা কিন্তু সিঙ্গেল ডিজিট চালু করেছেন গত বছর থেকে আমার হাউস বিল্ডিং ফাইন্যান্সের মাধ্যমে সাড়ে আট পার্সেন্ট লোন যেটা দিচ্ছেন সেটার জন্য অনেক কাস্টমার উৎসাহিত হয়ে তারা কিন্তু ফ্ল্যাট কিনতেছেন যে রেলের রেডে ফ্ল্যাটগুলো আমাদের থাকার কথা ছিল যেভাবে ছিল এখন কিন্তু আর নাই যদিও রিহ্যাব বলছে বন্দরনগরীতে তাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা প্রায় হাজার খানেক সংগঠনটি বলছে মন্দা থেকে বেরিয়ে আসতে সরকারি সহায়তা প্রয়োজন এবং সরকারের সাথে আমরা যেটা অনুরোধ করেছি আমাদের একটা লোনের ব্যবস্থা করার জন্য আঠারো হাজার কোটি টাকা ওই লোনটা হলো বিশেষ করে আমরা রিহ্যাবকে দেবে না যারা ফ্ল্যাট কিনবে তাদেরকেই দেবে যদিও ওভাবে লোনটার ব্যবস্থা করা যায় সরকার থেকে যদি আমরা সহযোগিতা পাই তাহলে মানে যে কোনো সাধারণ মানুষ ফ্ল্যাট কিনতে সক্ষম হবে খাত সংশ্লিষ্টরা বলছেন ফালুমারের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ গ্রাহকদের সময় মতো ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার মতো বিষয়ে আরো নজর দেয়া গেলে গতি পাবে খাতটি কেউ ফ্ল্যাট কিনছে টাকা দিয়েছে কিন্তু ফ্ল্যাটটা পায় নাই আবার কেউ ল্যান্ড নিছে আজকে পাঁচ সাত বছর ফেলে রাখছে এটা করে নাই এইগুলো যেগুলো আমরা ওদেরকে উভয়কে ডেকে মিউচুয়াল শ্রেনিং করে আমরা কি করছি এটা সমাধান করে দিছি গ্রাহকদের যে আস্থা বিশ্বাস সেটা রিহাবের উপর রিহাবের সদস্যদের উপর কি বাড়ছে আস্তে আস্তে একই সাথে খাতকে চাঙ্গা করতে ফ্ল্যাট কেনায় নিবন্ধন খরচ কমানো সহ স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার পরামর্শ এ খাতের উদ্যোক্তাদের তাজুল ইসলাম মাত্রাঙ্গা সংবাদ চট্টগ্রাম